আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতেছি। আমরা ইলেকট্রিক কাজ করি, এই যে মিটার, মিটারের ড্রপ তার হচ্ছে এই যে এইগুলা, ঠিক আছে, এখানে কাজ করতেছে। তো এই ড্রপ তার থেকে বেয়ে কিন্তু এখানে আসছে, এখানে এই মেইন লাইন মিটারের আউটপুটে যদি কোনো কাজ করে, ঠিক আছে, তো হেল্পার মেস্ত্রি যদি শর্ট খায়, মানে কারেন্টে লাগিয়ে গেছে গাতে, হেল্পারের ভূমিকা কি? মেস্তুরি যে প্লাস প্লাসটা দিয়ে কাজ না করে, তো হেল্পারকে আরো দামি প্লাস দিয়ে রাখতে হবে সব সময়, এটা মাথায় যেন থাকে। কারণ হেলপারে যদি এইরকম 500-600 টাকা দামের একটা প্লাস দিয়ে এই তার মনে ধরেন এটার মধ্যে ধরিয়ে একটা সাপ মারলো, সাপের সুরে যেন এই তারটা যেন কেটে ফেলতে পারে, এই এই তার যেন কাইটিয়া ফেলতে পারে, যাতে হেল্পারের তার কাজ হচ্ছে এখানে তো আর মেইন সুইচ নাই, যে বন্ধ করবে কিভাবে, তো এখানে ধরে জেনে এক সাফে তার এই সার্ভিস লাইনটা যেন কেটে ফেলতে পারে খুব দ্রুত। কারণ এই মিটার থেকে আউটপুট এইটা যদি না কাটতে পারে, তো এই যে তারটার মধ্যে আছে এইটার মধ্যে এমন দূরে কেঁচা দিবে, এইটার মধ্যে যদি কেঁচাটা দেয় সাইড করিয়া, তাইলে মনে হয় একটা ব্রাস্ট হইব, ব্রাস্ট হইলেও তো মিস্ত্রিটা এটা কাটিয়া যেন প্লাস দিয়া দরিয়া সাপ দেওয়ার কারণে এটা ব্রাস্ট তো ওইব পেজ নিউটেল এখানে থাকবে, ব্রাস্ট হইয়া ব্যারেল ট্যারেল করিয়া যাক, যা মন চায় তা যাক, কিন্তু সাপের সুটের জন্য তার কাটিয়া জায়গা। মিস্ত্রিরা যখন এইভাবে কাজ করবে আর যদি এইরকম তার থাকে, এইটির মধ্যে কেস কেস করিয়া একটা করে কেটে দিবে, আর সবসময় আর যদি মেন সুইচ থাকে, মেন সুইচের পরে যদি কারেন্টে শক খায়, তাইলে মেন সুইচটা যত সম্ভব তাড়াতাড়ি বন্ধ করবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। মেস্তুরির যতটুক ভালো মানের প্লাস না দিবে হেল্পাররা, কিন্তু মিনিমাম 500-600 টাকা দামের প্লাসটা দিয়ে রাখতে হবে, যে কোনো কারণবশত যদি এইখানে মেস্তুরি আটকে যায়, তাহলে যেন হেল্পার যেন তার এক সাফে কাটতে পারে, আর হেল্পারের প্লাসটা ইনসুলেটর যেন পিভিসি যেন কোনো অবস্থাতে লিকেজ ফিকেজ না হয়, হেল্পারের প্লাসটা যেন নতুন থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।